পাখির মতো ডানা মেলে উড়বার শখ মানুষের আদিকাল থেকেই। বিমানের মতো কয়েক হাজার টনের একটা বস্তু দিব্যি হামিং বার্ডের মতো আকাশে উড়ে বেড়াচ্ছে অনায়াসেই। আর এই আকাশে কিভাবে উড়ছে বা এই ওড়া উড়িতে কি পরিমাণে জ্বালানির খরচ হয়, এক লিটার তেলে কত পথ পাড়ি দিতে পারে উড়োজাহাজ বা বিমানের কোন অংশে তেল থাকে, কিভাবে বিমানে জ্বালানি দেয়া হয়, এমন কতই না প্রশ্ন। বিডি ডকুটিউবের দর্শকদের জন্য সেসব প্রশ্ন সহ অনেক অজানা বিষয়ের বিস্তারিত নিয়ে পর্বটি সাজানো হয়েছে। দর্শক এমন তথ্য অন্যকে জানাতে শেয়ার করতেই পারেন। চলুন চলে যাই মূল ভিডিওতে। আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার বিমান, আর এই আবিষ্কার নিয়ে সাধারণ মানুষের জল্পনা কল্পনার যেন শেষ নেই। বিশাল আকারের উড়োজাহাজগুলোকে কাছ থেকে দেখলে বেশ অবাক লাগে। কিভাবে এত মানুষ আর মালামাল সহ বিমান আকাশে উড়ে বেড়ায়, তাও আবার দ্রুত গতিতে চলে? এই কাজটি সম্ভব হয় মূলত বিমানের ইঞ্জিন ও ডানার সাহায্যে। বাতাসের চাপকে কাজে লাগিয়েই বিমান আকাশের বুক চিরে উড়ে বেড়ায়। আমেরিকার বাসিন্দা অরভিল রাইট আর উইলভার রাইট এই দুই ভাই বিশ্ববাসীকে অবাক করে সফলভাবে আকাশে উড়াল যাত্রা শুরু করেছিলেন। আকাশ জয়ের এই গল্প অনেকেরই জানা। দুই রাইট ভাইয়ের হাত ধরে আধুনিক উড়োজাহাজের দেখা পেয়েছে বিশ্ববাসী। তারপর প্রযুক্তির উৎকর্ষে বহু আধুনিকায়ন হয়েছে আকাশ যোগাযোগ। মোনালিসা রহস্যময় হাসির জন্মদাতা বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিন্সি উড়োজাহাজের ছবি এঁকেছিলেন। সেই বিমান সময়ের সাথে সাথে গতি, নিরাপত্তা ও নকশায় এসেছে পরিবর্তন। এ পথে হাঁটতে গিয়ে বহু চ্যালেঞ্জ এসেছে নকশাবিদদের সামনে। বিজ্ঞানী ও গবেষকদের যৌথ প্রচেষ্টায় সমস্যার সমাধান মিলেছে। এখন আকাশপথে যাত্রী ও মালামাল পরিবহন বেড়েছে, আর এই উড়োজাহাজেই বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত ছুটে চলতে সহায়তা করছে। বাইক বা গাড়ি কিনতে গেলে সবার আগে মাথায় যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খেতে থাকে তা হলো, বাহনটি এক লিটার জ্বালানিতে কত মাইলেজ যাবে। কিন্তু কখনো কি মনে হয়েছে এক লিটার জ্বালানিতে একটা বিমান বা উড়োজাহাজ কত মাইল যায়? সেভাবে হয়তো কখনো ভেবে দেখার প্রয়োজন মনে হয়নি, তাই তো? কারণ ভাবার প্রয়োজনও পড়ে না সেই অর্থে। জ্বালানি কতটা পড়লো, এক লিটারে বিমান কতটা পথ গেল, তা নিয়ে আমজনতার মাথা ব্যথা করেই বা কি করবে? সেটা তো সংশ্লিষ্ট সংস্থার কাজ, তারাই ভেবে দেখবে। নিশ্চিতভাবে এ প্রশ্নটি আপনার মনে ঘুরপাক খাচ্ছে। বাইক বা গাড়ির মাইলেজ নিয়ে যখন ভাবেন, বিমানের মাইলেজ সম্পর্কে না হয় একটু জেনেই নিলেন। উড়োজাহাজে ভরা থাকে এভিয়েশন ফুয়েল, জেট ফুয়েল, এভিয়েশন গ্যাস লাইন, বায়ো ফুয়েল সহ নানা ধরনের জ্বালানি। উড়োজাহাজে কোন ধরনের ইঞ্জিন লাগানো আছে এবং এটি কেমন অ্যালটিটিউডে ফ্লাই করে তার উপর নির্ভর করে উড়োজাহাজে কোন জ্বালানি ব্যবহার করা হবে। বেশিরভাগ গাড়ি এক লিটারে 30-80 কিলোমিটার মাইলেজ দেয়, কিন্তু গাড়ি যত বড় হবে তার জ্বালানি খরচও তত বেশি হবে, ফলে মাইলেজও কমবে। আর বিমানের বেলায় কি হবে, চলুন সেই তথ্যটি জেনে নেই। ভিডিওটি ভালো লাগলে তো একটি লাইক প্রত্যাশা করতেই পারি। বোয়িং 747 বিমানে প্রতি সেকেন্ডে 4 লিটার জ্বালানি খরচ হয়, অর্থাৎ এক মিনিট উড়লে 240 লিটার জ্বালানি খরচ হয় এই বিমানের। বোয়িং এর ওয়েবসাইট অনুযায়ী 747 বিমানে প্রতি কিলোমিটারে 12 লিটার জ্বালানি খরচ হয়, অর্থাৎ 1 লিটার জ্বালানিতে 0.8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে বোয়িং 747 বিমানটি। সেই হিসেবে বোয়িং 747 উড়োজাহাজে 12 ঘন্টার সফরে 1,72,800 লিটার জ্বালানি খরচ হয়। বোয়িং বিমানে অন্তত পক্ষে 500 যাত্রী পরিবহন করতে পারে। ঘন্টায় 900 কিলোমিটার বেগে উঠতে সক্ষম এই উড়োজাহাজটি। বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী বেশিরভাগ বিমানে ঘন্টায় 3,200 লিটার জ্বালানি খরচ হয়। দর্শক তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন।
এবার জেনে নেওয়া যাক উড়োজাহাজে কিভাবে জ্বালানি দিতে হয় আর এই তেল উড়োজাহাজের কোথায় থাকে সেই তথ্যটি। অনেকে দেখে থাকবেন, উড়োজাহাজ যখন রানওয়েতে দাঁড়ানো থাকে তখন একটি ছোট গাড়ির সঙ্গে তার সংযুক্ত থাকে। বেশিরভাগ মানুষই ভাবেন যে উড়োজাহাজে ফুয়েল ভরা হয় এই গাড়ি দিয়ে, কিন্তু এই ধারণাটি ভুল। এটি অক্সিলারি গ্রাউন্ড পাওয়ার ইউনিট বা AGPU। এই সিস্টেমটি উড়োজাহাজে বিদ্যুৎ সরবরাহ করে, কারণ উড়োজাহাজ রানওয়েতে থাকলে এর দুটি ইঞ্জিনই বন্ধ থাকে, যার কারণে উড়োজাহাজের ইঞ্জিন বিদ্যুৎ জেনারেট করতে পারে না। এর জন্য এটাকে বাইরের বিদ্যুৎ দিয়ে চালানো হয়, আর এই বাইরের বিদ্যুৎ সরবরাহকে বলা হয়ে থাকে AGPU। উড়োজাহাজের তেলের ট্যাঙ্কটি সাধারণত এর পাখার সঙ্গে থাকে, যা ছোট ছোট ভাগে বিভক্ত করা। কিন্তু বিভক্ত করার পরেও ট্যাঙ্কগুলো এত বড় থাকে যে 4-5 জন মানুষ অনায়াসেই আরামে ঘুমাতে পারবে সেখানে। আর সবগুলো ট্যাঙ্ক একটি আরেকটি সঙ্গে কিছু ফাঁকা স্থানের মাধ্যমে সংযুক্ত থাকে, যাতে উড়োজাহাজের দুটি পাখাতেই ফুয়েলের মাত্রা সমানভাবে থাকে। যদি একটি ট্যাঙ্ক খালি হয়ে যায় তবে আরেকটি ট্যাঙ্ক থেকে নিজে নিজেই উড়োজাহাজের প্রধান ট্যাঙ্কে জ্বালানি চলে যায়, যার জন্য প্লেনের সব স্থানে ওজন ঠিক থাকে। সরাসরি ট্যাঙ্ক থেকে ফুয়েলের পরিবহন শুধু জেট ইঞ্জিনে থাকে, যেটি ঠিক জেট উড়োজাহাজের পাখার নিচে থাকে। কিছু প্লেনের ইঞ্জিন পাখার উপরেও থাকে। এমন কন্ডিশনে এক ধরনের মোটর ব্যবহার করা হয় তাতে, যা তেলকে ট্যাঙ্ক থেকে ইঞ্জিন পর্যন্ত নিয়ে যায়। আগামী দিনের আকাশে পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয়ী বিমানের রাজত্ব তৈরি করতে চাইছেন বিজ্ঞানীরা। সোলার চালিত বিমানের উন্নয়ন নিয়ে কাজ চলছে বছরের পর বছর ধরে। সেই ধারাবাহিকতায় সবচেয়ে বড় সাফল্যের দেখাও মিলেছে। এরই মধ্যে সৌরচালিত বিমান প্রশান্ত মহাসাগর পাড়িও দিয়েছে। বিশ্বের প্রথম সৌরচালিত বিমান হাওয়াই থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার অংশ হিসেবে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছে। দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য, নতুন কোনো জায়গা, ইতিহাস আর ভ্রমণ চিত্র নিয়ে। জানাবো সব অজানা তথ্য আর প্রাকৃতিক পরিবেশের কথা। যাবার আগে মনে করিয়ে দিতে চাই, পরিবেশ দূষণ থেকে বিরত থাকি, নির্মল বাতাসে সুস্থ শ্বাস নেই, আগামী প্রজন্মকে স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অন্য কেমন তথ্য জানাতে শেয়ার করুন, আর কি দেখতে চান তা কমেন্টে লিখে আমাদেরকে জানান। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সাথেই থাকবেন।